নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকালে মেষ টু মীন রাশির টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময় এবং ভাগ্যের পার্সেন্টেজ সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তবে ভিডিওটি প্রথম থেকে আপনারা অবশ্যই শুনবেন। আগামীকাল রাহুকাল রয়েছে 3টা থেকে 4:30 পর্যন্ত। দেখুন, আমি প্রতিদিন এই মহাভাগ্যে আপনাদেরকে রাশিভিত্তিক টার্গেট নাম্বারটা জানাই। খুব রিসার্চ করে এই টার্গেট নাম্বারটা কিন্তু বার করা হয়। এবং যারা প্রতিদিন এই ভিডিওটি দেখছেন কি না, আমি একটি কথা বলবো, যারা টিকিট কাটার হয়তো আপনার খুব একটা নেশার মতন হয়ে গেছে, তাদের ক্ষেত্রে আমি এই টার্গেট নাম্বারটা দিচ্ছি। কিন্তু আবারও বলছি, যারা টিকিট কাটছেন আপনার থেমে যান, আগে দেখে নিন না যে আপনার জন্মছকে এই টিকিট যোগ রয়েছে কি না। অর্থ অপচয় আপনারা করবেন না। আমি এটা তাদের জন্য বলছি যারা টিকিট কাটে, তাদের ক্ষেত্রেই আমি শুধু এই টার্গেট নাম্বারটা দিই। এবং কালার থেরাপি, রং আমাদের ভাগ্যকে বদলে দেয়। অর্থাৎ আপনি কি কালার পরিধান করেছেন তার উপর কিন্তু একটা দিনে আপনার শুভ ঘটনাগুলো কিন্তু ঘটবে। আমি প্রতিদিন আপনাদেরকে বলি, আমি আপনাদেরকে একটি কথা বলছি, যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু রক্ষা কবচ মিরাকেল কাজ করবে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে, হঠাৎ প্রাপ্তির ক্ষেত্রে। আমি আছি তো, চিন্তা করছেন কেন, নিশ্চিন্তে থাকুন, আমি আপনাদের পাশে আছি। আবারও বলছি, নিজস্ব জন্মকুণ্ডলী হস্তরেখা বিচার করার পর আপনি দেখুন যে আপনার ক্ষেত্রে সময়টা কখন রয়েছে। সময়টা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট, কোন সময় আপনার প্রাপ্তি রয়েছে এবং কোন বছরগুলোতে আপনার প্রাপ্তি রয়েছে, তার উপর ডিপেন্ড করবে যে আপনার জন্মছকে এই মহাপ্রাপ্তি ঘটবে কি না। প্রত্যেক মানুষের জীবনে কিন্তু কম বেশি অর্থপ্রাপ্তির যোগ কিন্তু থাকে। কারো কারো ক্ষেত্রে হয় আগে থাকে, কারো কারো ক্ষেত্রে পরে থাকে, কিন্তু প্রত্যেক মানুষের জীবনে কিন্তু ঈশ্বর কিন্তু সুযোগ কিন্তু দেয়। বিধাতার লেখা, আমি একটি কথা বলছি, অপরচুনিটি সুযোগ বিধাতা প্রত্যেক মানুষকেই কিন্তু দেয়। কেউ বুঝতে পারে, কেউ বুঝতে পারে না, অর্থপ্রাপ্তির যোগ কিন্তু থাকে। আপনার জন্মছক এবং দশা মহাদশা সব থেকে বেশি কথা বলবে। কারণ দশা যদি আপনার পারমিট করে, নিশ্চিত রূপে বলা যেতে পারে যে আপনার এই অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি কিন্তু হয়েছে। ভিডিও দেখছেন, প্রচুর টিকিট কাটছেন কিন্তু হচ্ছে না। আবারও বলবো, জন্মকুণ্ডলী হস্তরেখা আপনারা বিচার বিশ্লেষণ করুন, নিশ্চিত রূপে আপনারা কিন্তু এই জায়গাটা কিন্তু লাভ দিবে। এবার আসি 12টি রাশির লাকি কালার, ভাগ্যের পার্সেন্টেজ এবং টার্গেট নাম্বার। প্রতিদিন আমি এই মহাভাগ্যে কিন্তু আলোচনা করি। যদি আপনারা একটু ফলো করেন আর আপনার যদি ভাগ্য ক্লিক করে যায়, এই মহাভাগ্য দেখে আপনারও হয়তো ভাগ্য কিন্তু খুলে যেতে পারে। কোন এই সৌভাগ্যশালী রাশিগুলো যদি আপনার রাশিও হতে পারে। মেষ রাশির আপনাদের টার্গেট নাম্বার আগামীকালের 1 এবং 9। আপনাদের শুভ রং গোলাপি, ভাগ্যের মিটার 75%। বৃষ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 3-7, শুভ রং সবুজ,
ভাগ্যের মিটার 60%। এরপর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4-9। আপনাদের লাকি কালার সাদা। আপনাদের ভাগ্যের মিটার 65%। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির টার্গেট নাম্বার 2 এবং 8। লাকি কালার হলুদ। ভাগ্যের মিটার 70%। সিংহ রাশি টার্গেট নাম্বার 9 এবং 3। লাকি কালার আপনাদের অরেঞ্জ কালার এবং ভাগ্যের মিটার 85%। এরপর যে রাশির আমি কথা বলবো কন্যা রাশি। টার্গেট নাম্বার 5 এবং 8। শুভ রং আপনাদের পিঙ্ক কালার। আপনাদের ভাগ্যের মিটার 75%। তুলা রাশি টার্গেট নাম্বার 6-4। আপনাদের শুভ রং ক্রিম কালার। ভাগ্যের মিটার 70%। বৃশ্চিক রাশি টার্গেট নাম্বার 8-4। কালার বেগুনি। ভাগ্যের মিটার 80%। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 6-9। আপনাদের শুভ কালার আকাশী। আপনাদের টার্গেট নাম্বার আকাশী। টার্গেট নাম্বার হলো আপনাদের শুভ এবং ভাগ্যের মিটার মার্জনা করেন ভাগ্যের মিটার আপনাদের 70%। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার মকর রাশি। টার্গেট নাম্বার আপনাদের 9-2। শুভ রং সবুজ। ভাগ্যের 80%। কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের শুভ রং সেটি হচ্ছে হলুদ। আপনাদের টার্গেট নাম্বার 9 এবং 2। আপনাদের ভাগ্যের মিটার 85%। মীন রাশি। মীন রাশির আপনাদের টার্গেট নাম্বার 6-4 এবং শুভ রং আকাশি। ভাগ্যের পার্সেন্টেজ 65%। ভিডিওটি এ পর্যন্তই। প্রত্যেকে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। নমস্কার, ধন্যবাদ।